ম্যাচভেনু গ্র্যান্ড প্রেরির ফ্লাড লাইট এখনো জ্বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই আলোটা নিভে যাবে। বাংলাদেশ কিন্তু এখানেই তাদের আলোটা জ্বালিয়ে গেছে, দারুণ পারফরম্যান্সের আলোতে তারা এই মুহূর্তে দারুণ উচ্ছ্বসিত, বিশ্বকাপের সুপার এইটের স্বপ্ন দেখছে। কিছুক্ষণ আগেই আমাদের পেছন দিয়ে টিম বাসটা চলে গেছে, সেই টিম বাসটা বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফরম্যান্সের দিকেই ছুটছে, সবাই সেটাই বিশ্বাস করছে। ফাহিম, আপনার কাছে বিশ্বাস হয় কি না যে বাংলাদেশ দল আসলে বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফরম্যান্সটা গড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপে? রাইট, সো ডেফিনেটলি দেয়ালে পিট থেকে গেলে আসলে বাংলাদেশ দল যে বিভিন্ন সময়ে ঘুরে দাঁড়িয়েছে তার আরও একটা উদাহরণ এই ডালাসে বাংলাদেশ দেখালো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে, ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাজেভাবে হেরেছে, কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। স্পেশালি বোলারদের কথা আলাদা করে বলতে হয়, মুস্তাফিজ এবং রিশাদ যে বল করেছে দুর্দান্ত, তাসকিন ওয়াজ রিয়েলি গুড। সো সবাই আসলে মোটামুটি ভালো বলই করেছে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে কিন্তু রান করে ফেলেছে প্রায় 53, ইফ আই এম নট রং, দুই উইকেট হারিয়ে। তো তখন কি মনে হচ্ছিল যে পাওয়ার প্লেতে 53 হয়ে গেছে, তাহলে শ্রীলঙ্কার স্কোরটা কত হবে, 180 প্লাস সেরকম একটা হবে। কিন্তু মিডল ওভারে, অর্থাৎ আপনার প্রথম পাওয়ার প্লে 6 ওভার যখন শেষ হলো, সপ্তম ওভার থেকে 15 ওভার, এই যে সময়টা, এই সময়টা তো মাত্র 49 রান শ্রীলঙ্কা নিতে পেরেছে, এবং ওই সময় বাংলাদেশ ম্যাচের লাগামটা নিজেদের কাছে নিতে বড় জিনিস ফাহিম, লাস্টের শেষ 4টা ওভারে 3-3-3 এবং 7, রাইট, এটাই কিন্তু বাংলাদেশের ডেথ ওভারে বাংলাদেশ দারুণ বল করেছে, মিডল ওভারে বাংলাদেশ সুপার বল করেছে, এবং স্পেশালি রিশাদের কথা বলতে হয়, রিশাদ আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, তার যে পরপর দুটো উইকেট নিল সেটা একটা ব্যাপার ছিল। আর মুস্তাফিজ প্রথম দু ওভারেই তো দুটো উইকেট নিয়েছে, সো ফিজ মানে সুপার বল করেছে, মুস্তাফিজ দারুণ বল করেছে। সো শ্রীলঙ্কাকে যখন এই রানে বাংলাদেশ আটকে ফেলো, তখনই আসলে বাংলাদেশ একটা জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলে। বাংলাদেশের প্রবলেমটা তো ব্যাটিংয়ে হচ্ছে বারবার, তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকানোটা খুব জরুরি ছিল, বা শ্রীলঙ্কা যদি কোনোভাবে 170-180 করে ফেলতো তাহলে কিন্তু বাংলাদেশের এই ম্যাচ জেতাটা ডিফিকাল্ট হয়ে যেত। দেখেন বাংলাদেশ প্রথমে দুটো উইকেট হারিয়ে ফেলেছিল, তানজিদ হাসান তামিম এবং একই সাথে সৌম্য সরকার আউট হয়ে গেল। লিটন দাস একটা সুযোগ পেয়েছিল যে অ্যাঙ্কর করার, উইকেটে সময় কাটানোর, কিছু রান করার, যাতে তার আত্মবিশ্বাসটা বাড়ে, এবং সেই সুযোগটা সে কাজে লাগাতে সক্ষম হয়েছে, সে রান করেছে, যেটা আসলে জরুরি ছিল। এবং তাওহিদ হৃদয় এসে যখন একটু স্ট্রাগল করছিল, তখন লিটন তাকে একটা সাপোর্ট দিয়ে গেছে, ওই সময় একটা ধীরে ধীরে পার্টনারশিপ হয়, এবং ফাইনালি তাওহিদ হৃদয়ের যে ব্যাটিং, দেখেন এই 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 উইকেটে, যে উইকেটে ব্যাটিং করা দুরূহও ছিল, শ্রীলঙ্কার ব্যাটাররাও সাফার করেছে, স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 4টা ছক্কা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে, এবং তিনটা এক্স্যাক্টলি ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনটা ছক্কা যেভাবে করে আসলে মারলো, এবং বাংলাদেশের ব্যাটারদের ভিতরে চেঞ্জ করে দিয়েছিল একেবারে তাই, এবং বাংলাদেশের ব্যাটারদের ভিতরে হাইয়েস্ট স্ট্রাইক রেট টি-20তে তাওহিদ হৃদয়, এবং এবারের ওয়ার্ল্ড কাপে তাওহিদ হৃদয় এবং রিশাদের পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, প্রথম ম্যাচে সেটা আসলে আমরা দেখতে পেলাম, চেঞ্জার দুজনই আসলে একেবারে তাই, যে সাহসটা নিয়ে ব্যাট করেছে সেটা সত্যিকার অর্থেই দারুণ ছিল। বাট এই ব্যাটিং এর ভেতরেও কিন্তু কিছু কোয়েশ্চেনের জায়গা থাকে, যে টপ অর্ডারের পারফরম্যান্স, সেটাই আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে এই যে সমালোচনা করছিলাম, সমালোচনা নিশ্চয়ই শেষ হয়ে যায়নি? না, সমালোচনাও না, এটা আলোচনা, আপনি এটাকে সমালোচনা হিসেবে না দেখে বরং আলোচনা হিসেবে দেখতে পারেন, যে আমাদের টপ অর্ডার তো আসলে রান করতে পারছে না, সো এটাকে সমালোচনা হিসেবে দেখার কিছু না, এটাকে আলোচনা হিসেবেই দেখা উচিত আসলে, কারণ এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা যে রান তো আসলে আসছে না, বা আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্তও এখনো রানে ফিরতে পারেনি। বাট গুড সাইন যেটা, সেটা হচ্ছে যে লিটন দাস অন্তত কিছুটা সময় উইকেটে কাটিয়েছেন, সেটা একটা ডেফিনেটলি গুড সাইন। এবং দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের যে রোলটা, মাহমুদুল্লাহ রিয়াদ যে সময় ব্যাটিংয়ে ছিল সেই সময় বাংলাদেশের ম্যাচ হারার সম্ভাবনা ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে ম্যাচ হারতে দেয়নি, মাহমুদুল্লাহ রিয়াদের ছোট্ট ইনিংস কিন্তু খুবই কার্যকর ইনিংস, খুবই কার্যকর ইনিংস, কারণ হচ্ছে আপনার 7 উইকেট পড়ে গেল, 8 উইকেট পড়ে গেল, তো ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদই আসলে উইকেটে। সো মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বেস্ট ব্যাটার, বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার এগেনস্টে মাহমুদুল্লাহ রিয়াদই করেছেন। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শ্রীলঙ্কার এগেনস্টে তার স্ট্রাইক রেট অলমোস্ট 148 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন, সো তিনি তার অভিজ্ঞতাটা এখানে যেভাবে কাজে লাগিয়েছেন, সো ডেফিনেটলি অভিজ্ঞতার মূল্য ডেফিনেটলি রয়েছে। সো ওভারঅল হ্যাঁ, বাংলাদেশ যদি আরও খুব দাপট দেখে জিততে পারত তাহলে তো ভালো হতো, বাট জয় তো জয়। এবং আপনি যদি স্ট্যাট দেখেন, এর আগে 16টা ম্যাচ খেলে বাংলাদেশ 5টায় জিতেছিল, 11টা শ্রীলঙ্কার জিতেছিল, পরিসংখ্যানে তারা এগিয়ে থাকা দল, সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে দেশের মাটিতে, সেই জায়গাটাতে এই ম্যাচ বিশ্বকাপে এসে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা, অভিনন্দন বাংলাদেশ দলকে। অবশ্যই অভিনন্দন, মুস্তাফিজ দারুণ পারফর্ম করেছেন, তাসকিন দারুণ পারফর্ম করেছেন, রিশাদ দারুণ পারফর্ম করেছেন, লিটন রানে ফিরেছেন, এত কিছুর পরও এখনও বেস্ট পারফর্মার সাকিব আল হাসান, তার সেই পারফরমেন্সটা কিন্তু এখনও সুপ্ত রয়ে গেছে।
তিনিও যদি জ্বলে উঠতে পারেন, ক্যাপ্টেন নাজমুল শান্ত যদি জ্বলে উঠতে পারেন, যেটা দিয়ে শুরু করেছিলাম বাংলাদেশ নিজেদের সেরা বিশ্বকাপটা হয়তোবার এবারের বিশ্বকাপেই কাটিয়ে ফেলতে পারে, সেই অপেক্ষায় আমরা থাকলাম, দর্শকরাও আছেন, আমরা আছি ডালাসে, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি, আমরা ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, নিশ্চয়ই প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশের সবচাইতে সুখবরগুলোই আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। আইএন বিন জসিম, একাত্তর, ডালাস, যুক্তরাষ্ট্র।